নমস্কার, সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রত্যেকটি মানুষ আমরা যারা রয়েছি, আমরা ছুটে চলেছি অর্থ রোজগারের দিকে, কারণ আমাদের সফলতা যাতে জীবনে আসে, আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন যাতে বাস্তব হয়। কিন্তু সমস্যা হচ্ছে সেখানেই, যখন আমাদের সেই স্বপ্ন বা সেই কল্পনাকে আমরা বাস্তবায়িত করতে না পারি। আমি গতদিনও কথাটা বলছিলাম, তার কারণ এটা খুব বাস্তব বিষয়। আজকে একটা স্টুডেন্ট তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড স্ট্রং করতে গিয়ে কিন্তু সে পড়াশোনা করছে, কিন্তু যখন দেখছে তার কোনো লাভ হচ্ছে না, তাতেও করে তার বাধা তৈরি হচ্ছে, তখনই কিন্তু সে বুঝতে পারে, সে নয় তার পরিবারের সদস্যরা, যে কিছু সমস্যা হচ্ছে। এবং জ্যোতিষী পরামর্শে জানা যায় যে কিন্তু তার ছকগত সমস্যা রয়েছে। ঠিক একইভাবে পড়াশুনো, ক্যারিয়ার এবং বিয়ে বা বিবাহ সমস্যা, দাম্পত্য সমস্যা, লাগাতার আমরা ডিভোর্স কেস বাড়তে দেখছি, লাগাতার বনিবনার অভাব দেখছি। কেন হচ্ছে, কী কারণে সমস্যা, বিয়ে হচ্ছে লেটে, কেন হচ্ছে, এই সমস্তগুলো প্রশ্ন আমাদের ভিড় করে। তবে যিনি আমাদের সঙ্গে থাকেন, এতগুলো প্রশ্নর ভিড়ের মধ্যে তিনি উত্তর শুধু দেন তা নয়, সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে সেই সমস্যাগুলো থেকে মানুষকে বার করে আনছেন। এবং একবারই মানুষ তার কাছে যাচ্ছেন সফলতার সারা জীবনের জন্য, তার তিনি পাচ্ছেন বা তারা পাচ্ছেন তার কাছ থেকে। আমাদের সঙ্গে অবশ্যই সৌভাগ্য দিশামানি, আমাদের সঙ্গে থাকেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা, এবং যার কাছে মানুষ একবার গিয়ে উপকৃত সারা জীবনের জন্য, দেবাশিস শাস্ত্রী, অনেক স্বাগত দাদাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা যারা প্রোগ্রাম দেখছেন দূর দূরান্ত, কাছে পিঠে, সারা ভারতবর্ষের মানুষ প্রোগ্রাম দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ দেবাশিস দা। বিষয়টা একটা জিনিস যে আজকের বিবাহ, কেরিয়ারের প্রত্যেকটি ধাপই আপনার কাছে গুরুত্বপূর্ণ। যেমন এডুকেশন, সন্তানের পড়াশোনা, সন্তানের কেরিয়ার, তার চাকরি, তার বিজনেস, তার ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, পারিবারিক সুখ শান্তি, বিবাহিত জীবনের দাম্পত্য সুখ শান্তি, সবটাই কিন্তু জরুরি। একটা মানুষের জীবনে সুখী দাম্পত্য জীবন গড়তে গেলে আপনার এই সমস্ত সবগুলোই জরুরি। একদম, একটা ফোনও চলে এসেছে, নিশ্চয়ই আমরা যাব, একটু ধরুন। হ্যাঁ, যেমন বিবাহ, আজকের বহু মানুষের প্রেম ভালোবাসা বা অ্যারেঞ্জ ম্যানেজ করে যেভাবেই বিয়ে হোক, কিন্তু দেখা যাচ্ছে কিছুদিনের পরে অ্যাডজাস্টেবল হচ্ছে না, অ্যাডজাস্টেবল নিতে পারছে না, হয়তো হাজব্যান্ডের সঙ্গে নিতে পারছে কিন্তু তার পরিবারে আদার্স পার্সন যে লোকজন আছে তাদের সঙ্গে নিতে পারছে না, ফলে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, অথবা কখনো কখনো হাজব্যান্ডের সঙ্গে বিবাহ সম্পর্কে বিচ্ছেদ হচ্ছে, দুজনের সঙ্গে অ্যাডজাস্টেবল হচ্ছে না, ফলে এই বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস কি মানুষ কখনোই ভাবেন, যারা ভাবেন তাদের এই সমস্যাগুলি হবে না, কারণ তারা আগে থাকতে ভাবেন, বিয়ে দেওয়ার আগে থাকতে ভাবেন যে একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেই বা তার অ্যাডজাস্টেবল ভবিষ্যতে হবে কি না বা দাম্পত্য জীবন সুখের হবে কি না, সেটা আগে থাকতে কিন্তু ভাবেন। আর যারা ভাবেন না যে বর্তমান সিচুয়েশনে প্রেম ভালোবাসা এতটাই এগিয়ে এসছে যে কখনোই সে ভাবেন না যে আমি বিয়ে করার পরে আমার জীবনটা স্টে করবে কি না, তার সঙ্গে অ্যাডজাস্টেবল হবে কি না, এই জায়গাটা যখন যেতে পারছে না তখন কোনো অ্যাস্ট্রোলজারের প্রয়োজন হয় না। সুতরাং নিজেরা দেখাশোনা করে বিবাহ হচ্ছে, কিছুদিনের মধ্যেই তৃতীয় ব্যক্তির প্রবেশ, একদম, অর্থাৎ তৃতীয় ব্যক্তির প্রবেশের মাধ্যমে তার বিবাহ বিচ্ছেদ, বিবাহ নিয়ে আইনি সমস্যা, আইনি জটিলতা, ডিভোর্স কেস, খামারি মামলা, মোকদ্দমা পর্যন্ত গড়াচ্ছে, তারপরে জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে। কারণ একটা মেয়ের জীবনে, একটা ছেলের জীবনে কম সমস্যা হতে পারে, কিন্তু একটা মেয়ের জীবনে একবার বিবাহিত জীবন, জীবন যৌবন সর্বশান্ত হয়ে গেলে তার আর কোনো গুরুত্ব থাকে না, তারপরে শুধু পেপারের খাতায়, পেপারে শুধু অ্যাড আর অ্যাড আর অ্যাড, ডিভোর্সই শুধু ডিভোর্স আর ডিভোর্স। এই সমস্ত সমস্যায় যারা ভুগছেন তাদের বলবো, অনতিবিলম্বে যোগাযোগ করুন একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে, জীবন গড়ুন, আপনার যে কোনো সমস্যায় নিঃশেষ সমাধান করুন। এর নাম দেবাশিস শাস্ত্রী। যদি মনে হয় একজন যোগ্য মানুষ, অলওয়েজ ওয়েলকাম, যে কোনো চেম্বারে, সারা ভারতবর্ষে চেম্বার রয়েছে দেখতে পাচ্ছেন, আপনার জীবনে যে কোনো সমস্যায় নিঃশেষ সমাধান হতে পারে আপনার হরোস্কোপের কাউন্সিলিংয়ের মাধ্যমে। একদমই তাই, এবং স্ক্রিনে দেখুন যাচ্ছে প্রত্যেকটি জায়গায় দেবাশিস দা চেম্বার করেন, এবং এই সমস্ত সমস্যাগুলো, এই ক্রিটিক্যাল সমস্যাগুলো থেকে উনি মানুষকে বার করে আনছেন, একবার এলেই কিন্তু সে উপকৃত হচ্ছেন। হ্যালো, 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 নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন, কে বলছেন? নমস্কার দেবাশিস দা, কে? নমস্কার, নমস্কার, কে বলছেন? হ্যাঁ
হ্যাঁ, আমি মুর্শিদাবাদ কান্দি থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? কান্দি থেকে বলছেন, বলুন। আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। ছেলের কি নাম দিদি? আমার ছেলের নাম অমিতাভ সিংহ চৌধুরী। বেশ, দেবাশিসদা নিশ্চয় অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ, খুবই দেখি, সময় পেলেই আমি খুলি। কেমন লাগে ওনার অনুষ্ঠান, ওনার প্রেডিকশন? ভালো লাগে, কথাবার্তা সবকিছু মিলিয়েই আমার খুবই মানে দেবাশিসদাকে ভালো লাগে। বাহ, বলুন ছেলে ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 1986, 25শে জানুয়ারি। সময় দাঁড়ান, 25শে 25শে, এক মিনিট, 25শে জানুয়ারি, 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 আচ্ছা 25শে জানুয়ারি 1900, দাঁড়ান, 1986, 86। সময় কি বললেন? আর সময়টা 11:30, 11:30, 11:30। আপনার ছেলের নারী নক্ষত্র বলে দেবো। প্রথম কথা হচ্ছে, তার শনিবার, তার শনিবার জন্ম তো? শনিবারে জন্ম যাদের, শনিবার, মঙ্গলবার, অশ্লেষা, মঘা, চিত্রা, হস্তা নক্ষত্র যাদের, চতুর্দশী অবস্যায় জন্ম, জীবনে সর্বশান্ত যোগ, সর্ব কাজে বাধা, আপনার ছেলের চাকরি, কর্ম, বিবাহ সমস্ত জায়গায় বাধা, আপনার ছেলে কেরিয়ার নিয়ে প্রশ্ন, কেরিয়ারের আশানুরূপ ফল না পাওয়া, প্রাইভেটলি কোনো কাজ করছে না ব্যবসা করছে, কিন্তু আশানুরূপ ফল পাচ্ছে, যা বলছেন শুনুন, আশানুরূপ ফল পাচ্ছে না, তার অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স, আপনি শুনতে থাকুন, অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স কিছু হচ্ছে না, হচ্ছে চলবে না, চলবে না, বহু বাধা বিঘ্নের জীবন যোগ। নাম্বার টু, তার বিয়ে হয়েছে কি নেই? হ্যাঁ, বিয়ে হয়েছে, 12 বছরের নাতি আছে। বিবাহিত জীবনে কেমন আছে? চলে মোটামুটি। অশান্তি ঝামেলা কেমন? ভালো মন্দ মিশিয়ে চলছে। অশান্তি কেমন হচ্ছে? ভালো মন্দ মিলিয়ে হচ্ছে। তার মানে, তার মানে তার চাকরি, কর্ম, বিবাহ, বিবাহিত জীবন, সুখী দাম্পত্য জীবন কোনোটাই ঠিক হচ্ছে না, কারণ তার শনিবার জন্ম। শনিবারে জন্ম হলে বা মঙ্গলবার জন্ম হলে কিছু না কিছু বাধা বিঘ্ন থাকবেই, জীবনে যেটা আশা করবে সেটা হবে না, এটাকে বুঝতে হবে। এবং হঠাৎ করে মানুষের জীবনে কিছু ঘটে যাওয়া, হঠাৎ মানুষ পৃথিবী চলে যাওয়া, নিধন যোগ থেকে অপঘাত, সবটাই শনি মঙ্গলবারে জন্ম, এর নাম, এটাকে বুঝতে হবে। প্রথমে আপনাকে বলে দিচ্ছি, আপনার ছেলের হচ্ছে কান্দিতে জন্ম, প্রথমে হচ্ছে আপনার ছেলের পূর্ণবসু নক্ষত্র, কর্কট রাশি, মেষ লগ্ন, কর্কট রাশি, মেষ লগ্ন। হ্যাঁ, আর বলুন, আর এই যে লগ্নে রাহু বসে আছে, সপ্তমে কেতু বসে আছে, প্রথমেই বললাম যে আর্থিক রোজগার কম এবং কর্মে তার উন্নতি না হওয়া, এবং তার সঙ্গে দশম হাউজে রয়েছে দারিদ্র দোষ, এই দারিদ্র দোষ থাকলে কি হবে, পারিবারিক সুখ শান্তি যেমন বিঘ্ন হবে, তেমন তার অর্থ সমস্যায় তিনি ভুগবেন, এবং দুজনার ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, মাঝে মাঝে অশান্তি ঝামেলা থাকবে, তাহলে সর্ব কাজে বাধা। এই সর্ব কাজে বাধাকে যদি ঠিক করতে চান, বহরমপুর চেম্বারে বা তারাপীঠ চেম্বারে একবারের জন্য যোগাযোগ করবেন, ছেলের জীবনে এখনো অনেক সময় আছে, অনেক উন্নতি করার। একদম 13 ফেব্রুয়ারি বহরমপুর চেম্বার। দেবাশিসদা মানে হচ্ছে একবার, দেবাশিসদা কাছে দুবার আসতে হবে না। এই যে কালসর্প, সরি, এই যে আপনার দারিদ্র দোষটি রয়েছে এবং রয়েছে কেমোদ্রম দোষ, তার সঙ্গে শনি মঙ্গল রয়েছে, অর্থাৎ মাঙ্গলিক রয়েছে অষ্টম হাউজে, অষ্টম হাউজে শনি মঙ্গল থাকা মানে হচ্ছে তার ঘাত, প্রতিঘাত, ফড়া, নিধন যোগ, অপঘাত, এই সমস্ত ফড়া রয়েছে ছেলে, সুতরাং সম্ভব হলে একবারের জন্য যোগাযোগ করবেন, সারা জীবন ভালো থাকতে পারবেন, এই এই প্রতিজ্ঞার প্রতিবিধান দেবাশিসদা দেন। নমস্কার। এবং 13ই ফেব্রুয়ারি অর্থাৎ 13 ফেব্রুয়ারি কিন্তু বহরমপুরেই চেম্বার রয়েছে, এবং দেবাশিসদা বিভিন্ন ডিস্ট্রিক্টে চেম্বার করে থাকেন, এবং ওনার সারা মাস ধরে চেম্বার চলে, শুধুমাত্র বিভিন্ন জেলায় নয়,
আমাদের বাইরে ওনার দিল্লিতেও চেম্বার রয়েছে, ওনার বিভিন্ন জামশেদপুর চেম্বার, প্রত্যেকটি জায়গায় উনি বাইরে চেম্বারও করেন এবং সেখানে আমরা এখান থেকে অ্যানাউন্সমেন্ট করতে থাকি মানুষ পৌঁছে যাওয়ার জন্য। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন। নমস্কার, হুগলি থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? হুগলি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের কি নাম বলুন? মেয়ের বিপাশা বিশ্বাস। অনুষ্ঠান দেখেন দেবাশিস দার বা দেখেছেন? নিয়মিত দেখেন? নিয়মিত দেখেন? কেন? খুব ভালো লাগে দাদার কথা শুনে, খুব উৎসাহ ভরে। আচ্ছা, হ্যাঁ বলুন। অনেকদিন ধরে ট্রাই করতে হ্যাঁ। আচ্ছা, 26/1/2006, 26 জানুয়ারি 2006। হ্যাঁ হ্যাঁ। সময় কি? দুপুর 1:30। জন্মস্থান কোথায়? হুগলি? হ্যাঁ, হুগলি জিরা টাউনে। দাঁড়ান এক মিনিট। হ্যাঁ, টাইমটা বলুন। দুপুর 1:30। দুপুর 1:30। হ্যাঁ, 1:30-টার সময়। দুপুর 1:30, বেশ। কোথায় জন্ম? হুগলিতে? হ্যাঁ, হুগলির আহমেদপুর। ও আচ্ছা আচ্ছা, আহমেদপুর। ঠিক আছে, 26 জানুয়ারি, অর্থাৎ বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার। বৃহস্পতিবার ছিল। প্রথমে বলি, জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশি বিষ লগ্ন, জানেন? বৃশ্চিক রাশি বিষ লগ্ন, পড়াশোনায় অন্যমনস্ক, পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে যাওয়া, এটা হচ্ছে ওর কর্মে বিভ্রান্তি। মেয়ে কি করছে একটু বলুন। হ্যাঁ, মেয়ে একটু বাইরের দিকে মন করতে চায় না। হ্যাঁ, মেয়েকে আমি নার্সিং এ ভর্তি করেছি প্রাইভেট কলেজে, ও কি পারবে এটা করতে? না না, দেখুন, নার্সিং এ ভর্তি করে, নার্সিং এ ভর্তি করুক, যাই করুক, তার মেন্টাল স্যাটিসফ্যাকশন অর্থাৎ মাইন্ড অফ স্যাটিসফ্যাকশন তার থাকবে না। যে কর্মতেই যাবে সেই কর্মতেই কিন্তু সেটা ভালো লাগছে না, কিছুদিন যাওয়ার পরে বলবে এটা ভালো লাগছে না, ওইটা করব, ওটা ভালো লাগছে না, এটা করব, এটা কিন্তু পরপর কিন্তু আসবে, কারণ তার স্থির নেই। দ্বাদশে মাঙ্গলিক দোষ রয়েছে, অর্থাৎ দ্বাদশে মাঙ্গলিক মানে সর্বকাজে বিঘ্ন, এবং তার জীবনে একাধিক প্রেম ভালোবাসা আসবে, কিন্তু স্টে করবে না, বিবাহ সমস্যায় কিন্তু ভুগবেন। আগামী দিনে ডিভোর্স কেস, খামারি মামলা, মোকদ্দমা, সমস্যাই পুরো, সমস্যার পর সমস্যা। তার তৃতীয় হাউসে শনি বসে আছে, পঞ্চমে কেতু বসে আছে, মাঝে মাঝে আপনাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। হঠাৎ করে রেগে যায়, টেম্পটেড হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু এখানে সিমটম হচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং হয়তো ওর জীবনে এমন কিছু হতে পারে যেটা তৃতীয় ব্যক্তির প্রবেশ, আপনাদের স্ট্যাটাস, আপনাদের পরিবার, তার চেয়ে নিম্নগামী কোনো ছেলের সঙ্গে কিন্তু তার যোগাযোগ আসতে পারে, যেটা আপনাদের মান সম্মান হানি হতে পারে। বুঝতে পারলাম? তাহলে এই যে আপনি বলছেন যে নার্সিং পারবে, কারণ কেরিয়ারের একটা সমস্যা তার রয়েছে যেমন, তেমন তার রয়েছে কিন্তু বিবাহ সমস্যা। আগে থাকতে এই জায়গাগুলি ঠিক করুন। এই মাঙ্গলিক দোষ রয়েছে, কেমোদ্রম দোষ রয়েছে, এবং কিন্তু অঙ্গারক দোষ রয়েছে, ফলে এই জায়গাগুলি কিন্তু ঠিক করতে হবে। এবং আর একটা জিনিস, ভয় পাওয়ার কিছু নেই, ওর যখন একটু প্রাপ্ত বয়স হবে, অন্তত 22 বছর বয়স যখন তার যাবে, তখন কিন্তু আগুনে কোনো কিছু আসতে পারে, ফাড়া, কারণ এরকম দোষ কিন্তু রয়েছে আগুনে। সুতরাং এই জায়গাগুলিকে একটুখানি রেকটিফাই করুন, সম্ভব হলে একবার চেম্বারে যোগাযোগ করবেন, তাহলে ওর ভালো চাকরি বা ভালো কর্ম বা ভালো বিবাহ যাতে হয়, আপনারা পিতামাতা যাতে সুখে থাকতে পারেন, এই সময়টাই হচ্ছে আদর্শ সময়। শুনতে থাকুন, ধন্যবাদ। কারণ হচ্ছে, দেখুন, যে জায়গাগুলো দেবাশিস দা ইন্ডিভিজুয়ালি, দেবাশিস দা তো খুঁটিয়ে বলেন যে এক্স্যাক্ট কোথায় সমস্যা। আপনি বলছেন নার্সিং পড়ছে, কেরিয়ার তৈরি হবে কিনা, আগে উনি বলেছেন কেরিয়ারের জায়গা টালমাটাল রয়েছে, তারপরে উনি আরেকটি কথা এগিয়ে বলেছেন যে বিয়ের সমস্যা। আপনি বলছেন যে আমি নার্সিং নিয়ে বলছি, বিয়ে নিয়ে ভেবে কি হবে, কিন্তু তারপরে আগামী দিনে আর 4 বছর বাদে যখন বা 2 বছর বাদে দেবাশিস থেকে ফোন করে বলবেন বিয়েটা কেন হলো না, সুতরাং সেটা সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধানে এই মুহূর্তে যতটুকু সময় রয়েছে, সম্ভবত এখন 18 বছর বয়স, 18+, তো সেই জায়গায় কিন্তু যোগাযোগ করে নিতে হবে। দেখুন, চেম্বার যাচ্ছে, আমার মনে হয় হুগলি থেকে বলছেন, আপনি ডানলপে ইজিলি যোগাযোগ করতে পারেন, বিক্রম এসি মার্কেট, যেটা দেবাশিস দার নিজস্ব চেম্বার, ডানলপে বিক্রম এসি মার্কেট, একদম বৃহস্পতি, শুক্র, শনি, রবি সপ্তাহে 4 দিন পাচ্ছেন। আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে এই চেম্বারে কিন্তু প্রতিকার প্রতিবিধান মানুষ করেন, তার জন্য আরও ছোটেন, আপনি যোগাযোগ করুন। প্রত্যেককে বলছি 8910460255, 9433025, 9330992537, 9674226537।
এই বুকিং ফোন নাম্বার দেখুন রেড বক্সে যাচ্ছে, এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে বুকিংও কিন্তু লাগাতার হচ্ছে, আপনারা বুকিং করতে পারেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন বলুন। নমস্কার দাদা, কেউ নমস্কার, দিদি কেউ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? খুব ভালো লাগে, আমি দেখি অনেকদিন থেকে দেখি, কিন্তু লাইন পাইনি, আজকে কোন ভাগ্যে পেয়ে গেলাম। কখনো আসার সুযোগ হয়েছিল কারোর? মানে আমার ওই একজন পরিচিত একজন গিয়েছিল বিয়ের জন্য, বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, খুব ভালো ব্যাপার, বিয়ে হয়েছিল। বিয়ে নিয়ে একটু আগে আমরা আলোচনা করছি, আগের ফোনটাও তাই ছিল দেখুন। আর একটি কথা হচ্ছে, আজকের আপনার সৌভাগ্য ফিরেছে দাদার সঙ্গে কথা বলতে পেরে সরাসরি। হ্যাঁ বলুন। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের কি নাম দিদি? ছেলের নাম অনিমেষ শর্মা। আপনি কোথা থেকে বলছেন? কোচবিহার থেকে। কোচবিহার, বলুন ডেট অফ বার্থ। বলুন। হ্যাঁ, 5/5/1991। সময় কি? সময় সকাল 8:45। 8:45? হ্যাঁ, সকালবেলা। হ্যাঁ, আর জন্মস্থান কি? কোচবিহার। কোচবিহার, কোচবিহার। দাঁড়ান একটু, ওয়েট করুন। কত বললো? 8:45 কোচবিহারে জন্ম। বিয়ে নিয়ে আমরা আজকে আলোচনা করছি, এর আগেও বিয়ে নিয়ে বললেন দেখুন আগের ফোনটাতে, এবং আপনি বললেন একজন উপকার পেয়েছে বিয়ে সম্বন্ধে দেবাশিসদার কাছে প্রতিকার করিয়ে। তো দেবাশিস শাস্ত্রীর নামটাই হচ্ছে সে নাম যেখানে যে কোনো সমস্যা কিন্তু খুব দ্রুত সমাধান হয় সব দেবাশিস, এবং আমার মনে হয় তাকে কেউ দ্বিতীয়বার আসতেও হয় না। না, এটা তো এই যে কোচবিহার থেকে ফোন করছে, শুধু নর্থ বেঙ্গল নয়, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি তো রয়েছে, মেচে মালদা রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, আমার প্রচুর ক্লায়েন্ট, তাছাড়া আগরতলা, গুয়াহাটি, দিল্লি, মুম্বাই, বহু জায়গায় তো প্রচুর লোক আসেন দেবাশিসদার কাছে। নতুন করে কিছু বলার নেই, দেখুন অভিজ্ঞ মানুষ দেবাশিসদার শুধু নয়, যারা অভিজ্ঞতা রাখেন তাদের কাছে মানুষ বারবার আসতে হয় না, কারণ তার যদি কাউন্সিলিংয়ে বেরিয়ে আসে সমস্ত কিছু কী কী সমস্যা আছে, যে মানুষটি সমস্যা ধরতে পারেন বা বলতে পারেন তিনি কিন্তু আপামর সারিয়ে দিতে পারেন, এটা হচ্ছে বিষয়। তাই সেই সমস্যা থাকবে না, যার জন্য দেবাশিসদার কাছে বারে বারে মানুষ আসতে হয় না। প্রথমে বলি, আপনার ছেলের জন্ম 5/5/1995, বুধ, এই শুক্রবার ছিল তো? 91। আচ্ছা একটু ধরুন দিদি, একটু ধরুন, নিশ্চয়ই যাব। হ্যাঁ আবার বলুন, 5/5/1991, 8:45 সকাল, তাই তো? কোচবিহারে জন্ম। বেশ, প্রথমে বলি আপনার 5/5/1991 রবিবার ছিল তো? রবিবার জন্ম ছিল। ওর হচ্ছে উত্তরসরা নক্ষত্র ধনু রাশি মিথুন লগ্ন, উত্তরসরা নক্ষত্র ধনু রাশি মিথুন লগ্ন। আমি যাচ্ছি তার ক্যারিয়ারের জায়গায়, কে ক্যারিয়ার নিয়ে প্রশ্ন আপনার। যখন প্রথমে বলি, কর্মে আশানুরূপ ফল না পাওয়া, অর্থাৎ ছেলে কি করছে একটু বলুন। ছেলে কর্মে আশানুরূপ ফল না পাওয়া অর্থাৎ তার চাকরি, কর্ম, বিবাহ সমস্ত জায়গায় পদে পদে বাধা, যেহেতু লগ্নে শুক্র, মঙ্গল, কেতু বসে আছে, কি সমস্যা আছে বলুন। ছেলে কি করছে? সরকারি চাকরি পেয়েছে, কিন্তু আশানুরূপ ফল পাচ্ছে? আর যোগ্যতা অনুযায়ী তিনি চাকরির যে স্যালারি বা যোগ্যতা বা আর্থিক সংযোগ অর্থাৎ অর্থ সেভিংস, সেটা কি হচ্ছে? এটা মানে সেভিংটা কথা হইতেছে না, সেভিংস হচ্ছে না। এই যে আমরা সারা জীবন কর্ম করে যদি আমাদের সেভিংস, ব্যাংক ব্যালেন্স না হয়, তাহলে আমার ভবিষ্যৎ লাইফে কি করে দাঁড়াবো বা ভবিষ্যৎ লাইফ কি করে জীবন যাপন করা সম্ভব হবে? কারণ তার লগ্নে কেতু, লগ্নে শুক্র, লগ্নে মঙ্গল, অর্থাৎ কেতু শুক্র মঙ্গল যোগ মানে হচ্ছে অর্থ সমস্যা ভোগা, অর্থাৎ অর্থ না থাকা, এবং তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতির যোগ, তার সঙ্গে রয়েছে বিবাহ সমস্যা। বিয়ে হয়েছে কি নেই? না না, বিয়েটার জন্যই আমার জানা। বিয়ের জন্য দেখাশোনা হবে, কথাবার্তা হবে, টু দা পয়েন্টে গিয়ে আটকে যাবে, অর্থাৎ বিয়েটা হবে না। আপনাদের পছন্দ হবে, তাদের পছন্দ হবে, কথাবার্তা ফাইনাল হবে, কিন্তু টু দা পয়েন্টে গিয়ে সেটা আর হবে না, ক্যান্সেল হয়ে যাবে। এগুলি হচ্ছে, ওটাই হচ্ছে, এটা কিন্তু হবে, কারণ যেখানে শুক্র মঙ্গল কেতু সেখানেই বিবাহ সমস্যা, বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ, বিবাহ নিয়ে আইনি জটিলতা, এবং যিনি আপনার পরিবারে আসবেন নতুন সদস্য রূপে তিনি আপনাদের সঙ্গে অ্যাডজাস্টেবল হবে না,
ফলে বিবাহ বিচ্ছেদ ছেলের জীবনে কিন্তু মানে বিবাহিত জীবনটা কি রকম হবে? হ্যাঁ, বিবাহিত জীবনটা কিন্তু সুখের হবে না, এই যে বিষয়, এই জায়গাটাকে ঠিক করতে হবে। অর্থাৎ এই যে লগ্নে মঙ্গল কেতু অর্থাৎ মাঙ্গলিক দোষ রয়েছে, তার সঙ্গে রয়েছে কেমোদ্রম দোষ রয়েছে, এবং তার অষ্টমে শনি থাকায় তার কিন্তু ঘাত প্রতিঘাত ফাড়াও কিন্তু আছে। কিন্তু এটা কিন্তু সময় সাপেক্ষর ব্যাপার দিদি, একটুখানি কিন্তু আপনাকে এই গাইড করতে হবে। যদি বিবাহ জায়গাটা ঠিক করতে চান, এই 2024 সালেই বিয়ে কমপ্লিট করিয়ে দেওয়া সম্ভব হবে। যদি এই যে মাঙ্গলিক দোষ রয়েছে এবং কিন্তু গ্রহণ দোষ রয়েছে, তার সঙ্গে কেমোদ্রম দোষ রয়েছে, এই জায়গাগুলো একটু ঠিক করুন। ওর এই 2024 সালেই বিয়ে হবে, বিবাহ বিচ্ছেদও থাকবে না। কর্মে সেভিংস ব্যাংক ব্যালেন্স অর্থ বিবাহিত জীবন সুখের, আপনাদের সঙ্গে রিলেশন সবটাই ঠিক থাকবে। দেবাশীদের কাছে আসলে একটা সমস্যা ঠিক হবে না, সমস্ত সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ। একটা কথা বলি, সেটা হচ্ছে যে যে জায়গাগুলো দেবাশিস দা বলছেন সমস্যা এক্স্যাক্টলি যেখানে হচ্ছে ওইটাকে জিয়ে রেখে লাভ নেই। আপনি ভাবছেন দেবাশিস দা বলেছে 2024 বিয়ে আছে আমার ছেলে, আমি বিয়ে দিয়ে দিই, তারপরে গিয়ে দেবাশিস দা এটাও বলেছেন বিয়ের পরে বিবাহ বিচ্ছেদের যোগ, বিয়ের পরে অশান্তির যোগ, ডেফিনেটলি সেটা আমরা চাইবো না। আপনাদের বলে রাখি যে সোমবার 29th of January আসানসোল, আগামীকাল 30th January তারাপীঠ, 31st January গড়িয়াহাট চেম্বার, 5th February আগরতলা, 6th February গৌহাটি, 9th February জামশেদপুর চেম্বার, 12th February কৃষ্ণনগর, 13th February বহরমপুর চেম্বার, 19th February কোচবিহার, 20th February আলিপুরদুয়ার, 21st February জলপাইগুড়ি, 22nd February শিলিগুড়ি। এন্টার নর্থ বেঙ্গল চাঙ্ক হচ্ছে 19 February থেকে 22 February পর্যন্ত, 26th February কাঁথি, 27th February মেদিনীপুর, 1st March দিল্লি চেম্বার, 4th March বর্ধমান, 6th March দুর্গাপুর চেম্বার। একটু আগেই বলেছি যে দেবাশিস দা নিজস্ব চেম্বার ডানলপে বিক্রম এসি মার্কেটে সৌভাগ্য দিশা, একেবারে বৃহস্পতি শুক্র শনি রবি সপ্তাহে 4 দিন পাচ্ছেন। আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে এখানে প্রতিজ্ঞা প্রতিবিধান করানো হয়, তাই অনেক দূর দূরান্তে মানুষও আসেন। বুকিং ফোন নাম্বার 8910460255, 9433025525, 9330997235 এবং 9674226537। দেখুন বুকিং ফোন নাম্বার যাচ্ছে, এখন এই অনুষ্ঠান চলাকালীন কিন্তু বুকিং চলছে। আমি একটু দেবাশিস দাকে বলি, এই যে এক্স্যাক্টলি পালস ধরা, একটা ছকের পালস ধরা, এটা খুব কঠিন কাজ দেবাশিস দা। আপনি এত মানুষ দেখেছেন, একটা ছক দেখেই বলেন যে এক্স্যাক্ট কোথায় সমস্যা? হ্যাঁ, না নিশ্চয়ই এই ছকের মধ্যে 12টি হাউজের মধ্যে তার এডুকেশন, কর্ম, চাকরি, বিবাহ, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, তার কেরিয়ার, সমস্ত জায়গাটাই এর মধ্যে রয়েছে। আপনি যখনই হরোস্কোপটি আপনি বের করছেন তখনই কিন্তু সবটাই কিন্তু আপনার কাছের মধ্যে চলে আসছে, কোথায় তার এডুকেশান, কোথায় তার চাকরি, অর্থ সেভিংস হচ্ছে কি না, অর্থাৎ অর্থ খরচা হয়ে যাচ্ছে কি, বিবাহিত জীবন সুখের নয়, বিবাহ হচ্ছে না, এই সমস্ত বিষয়। এই যে শুক্রমঙ্গল কেতু লগ্নে বসে আছে, অর্থাৎ এই মাঙ্গলিক দোষ এবং কেমোদ্রম দোষ যদি শরীর থেকে আউট না করা যাবে, ততক্ষণ পর্যন্ত আর বিবাহ হবেই না। আর যদি বা বিবাহ হবে, সেখানে কেস খামারি, মামলা মোকদ্দমা, ডিভোর্স, 3 মাসও টিকবে না, এই হচ্ছে ব্যাপার। সুতরাং এই যে বিষয়টা ইকুয়েশনটা বললেন দেবাশিস দা, এইটাই ওনার পক্ষে বলা সম্ভব, মানে অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব। 29 আসানসোল, 30 তারাপীঠ, 31 গড়িয়াহাটে দেখা হবে। অনেক ধন্যবাদ দেবাশিস দা, প্রত্যেকে ভালো থাকবেন, জীবন গড়তে চাইলে দেবাশিস শাস্ত্রী একবার নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ, চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসএ মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গৌহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নাম্বার 9330997235, 9433025525, 9674226537, হোয়াটসঅ্যাপ নম্বর 8910460255।